मातरम, वंदे मातरम, जय हिंद जय भारत। चलते चलते वंदे मातरम वंदे मातरम। विभिन्न जिला থেকে আমাদের কর্মীরা এসেছে। আপনারা অবগত त्रिपुरा राज्य एक सुशासन नामे प्रचार चालिए त्रिपुरा राज्य मुख्यमंत्री क्योंकि रोज पत्र पत्रिका देखी ल एंड अर्डर सीचुएशन की अवस्था गे आज के दूजन के गुली देखते पे कन्ट्रैक्टर झगड़ा ना कि बोलते पर सात दिन मध्य तीनटे रेप हो घटना आज एफआईआर लिखते पुलिस राजी ना আরো আরেকটা ব্যাপার বলবো যে যারা আজকে ক্ষমতায় আছে যাদের দিকে তাকিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের নিরাপত্তার আশা করছে আজকে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা জড়িত আছে একজন মন্ত্রীর ছেলে উঠে আসছে একটা রেপে তো ত্রিপুরা রাজ্যের ল এন্ড অর্ডার কথা কোথায় আছে এই প্রশ্ন আমাদের রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার হোম মিনিস্টার means law and order is the responsibility of the honorable chief minister of tripura ajke tripura te amra tribal congress er pokkho theke ekta bikkhub michil korchi amader dabi je immediately law and order should be reviewed or chief minister of tripura should admit his failure and step down এবং মন্ত্রী পুত্রের যে নাম রয়েছে ওটা বলুন যে এখনো কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন মন্ত্রী পুত্রর নাম উঠে আসছে কিন্তু এফআইআর এ মন্ত্রীর ছেলের নাম নেই এটা রহস্যটা কি কিভাবে বদলে যায় যেখানে ভিকটিম আছে ভিকটিমের ফ্যামিলি আছে ভিকটিম নিজে চোখের সাক্ষী থাকে যে কে কে জড়িত এটা ফ্রি এন্ড ফেয়ার ট্রায়াল হওয়া উচিত এবং ফ্রি এন্ড ফেয়ার ট্রায়াল হলেই আমরা বুঝতে পারবো যে বাস্তবটা কি এইভাবে যদি ত্রিপুরা রাজ্যতে গ্যাং রেপ হয় মার্ডার হয় তবে আমি বলবো যে সুশাসনের এই মিথ্যা প্রচার মুখ্যমন্ত্রীকে বন্ধ করা উচিত।